চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ইমরান খন্দকারের কাছে। বেশ কিছু গান আমরা সামনে পেতে যাচ্ছি, সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু সকালটা শুরু করতে চাই আপনার কণ্ঠে একটা গান শুনে। তোমার বারান্দায় গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর এবং সঙ্গীত অর্জন করেছিল শোভন রায়। গানটি একটি নাটকে ইউজ করা হয়েছে, তার পাশাপাশি মিউজিক ভিডিও করে রিলিজ হয়েছে। আচ্ছা শুনি গানটা। আমার আকাশ তোমার বারান্দায়, একটু তোমায় দেখতে চেয়ে বসে আছে অপেক্ষায়। তোমার খোলা চুলে মনের ভুলে আঁচল পড়লে খুলে, আমি আগের মতো আলতো করে আবার দেব তুলে। তোমার মুচকি হাসি দুষ্টুমিতে আবার হব লুট, যেটুকু তোমায় ভুলেছিলাম আর থাকবে না অটুট। তোমার মুচকি হাসি দুষ্টুমিতে আবার হব লুট, যেটুকু তোমায় ভুলেছিলাম আর থাকবে না অটুট। আমি বারবারে তোমার প্রেমে হব যা যাবত, যে ঘরতে তুমি থাকবে সে ঘরই আমার ঘর। আমি বারবারে তোমার প্রেমে হব যা যাবত, যে ঘরেতে তুমি থাকবে সে ঘরই আমার ঘর। আমার চোখের পাতায় তোমার স্মৃতি মেঘের মতো ওড়ে, একটু তোমায় না দেখলে শ্রাবণ ধারা ঝরে। আমার চোখের পাতায় তোমার স্মৃতি মেঘের মতো ওড়ে, একটু তোমায় না দেখলে শ্রাবণ ধারা ঝরে। তোমায় আপন করে পাইনি বলে দুঃখ আমার নাই, যেভাবে হোক একটু তোমায় দেখতে শুধু চাই। আমি বারবারে তোমার প্রেমে হব যা যাবর, যে ঘরেতে তুমি থাকবে সে ঘরই আমার ঘর। আমি বারবারে তোমার প্রেমে হব যা যাবর, যে ঘরেতে তুমি থাকবে সে ঘরই আমার ঘর। থ্যাংক ইউ। বাহ চমৎকার, বেশ সুন্দর একটা গান। মিউজিক ভিডিও আকার রিলিজ হয়েছে, কেমন সাড়া পেয়েছেন গানটি থেকে? খুব ভালো। গানটি মূলত নাটকের জন্য করা হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে মিউজিক ভিডিও, নাটকের কিছু ফুটেজ নিয়ে মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে। সামনে কি কি গান পেতে যাচ্ছি আমরা? রিসেন্টলি মানবাধিকার কমিশনের থিম সং গেয়েছি 10 তারিখে, সেটা 10 তারিখ ছিল মানবাধিকার কমিশনের। এছাড়াও আমার একটি সলো গান কাজ চলছে, সোমেশ্বর অলির লেখা। গানটি আশা করছি নতুন বছরেই একদম দিতে পারবো। আচ্ছা, এই যে মিউজিক ভিডিও আকারে এখন সব গানই আসলে রিলিজ করতে হচ্ছে, এবং গানকে জনপ্রিয় করার একটা মাধ্যম হিসেবেও এখন এই ভিডিওটাকে ব্যবহার করা হচ্ছে। আপনার ক্ষেত্রে জানতে চাই, আপনি তো নিজেই অভিনয় করেন, সো সেখানকার অভিজ্ঞতা কেমন? কিছু কিছু গানে জাস্ট আমি ফেসটা দেখিয়েছি, তার মানে এই না যে আমি মানে রেগুলার অভিনয় করছি মিউজিক ভিডিওতে। আমি মনে করি যে যিনি শিল্পী সে যদি মিউজিক ভিডিওতে গানের পাশাপাশি একটু অভিনয় করেন, সেক্ষেত্রে তার পরিচিতির পরিধিটা আর একটু বেড়ে যায়, তার ফেসটা আর একটু পরিচিত হয়। এছাড়া আর তো কোনো সুবিধা দেখি না আমি। গানটা ভালো করার করতে হবে, সেটা তো একটা চ্যালেঞ্জ আছে, তারপর মিউজিক ভিডিওটা আর একটু ভালো করতে হবে, এবং সেখানে যে বলছিলেন যে একটু অ্যাক্টিং করা, সেই ব্যাপারটা, সেটা আলাদা করে কোনো চাপ তৈরি করে কিনা? আমার গানে আমি অভিনয় করেছি, কিন্তু সেই গানগুলোতে আমার কোনো কো আর্টিস্ট ছিল না, সো আমি এখনও ওরকম চাপ অনুভব করিনি। সামনে যে গানটা আমি নতুন বছরে রিলিজ করতে চাচ্ছি, আশা করছি আমার সাথে একজন কো আর্টিস্ট থাকবেন ফিমেল, তো তখন আমি বুঝতে পারবো যে আসলে চাপটা কেমন, যে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে তখন আমাকে মানে কীভাবে করতে হবে সেটা আমি তখন বলতে পারবো। এখন আসলে ওই অভিজ্ঞতাটা এখনো হয়নি। অনলাইন মাধ্যমেই তো এখন গান রিলিজ হচ্ছে, ডেফিনেটলি স্টুডিও ভার্সন হয়, আবার যেটা বলছিলেন যে নাটকের গানের রিলিজ হয়েছে, তারপর সেখান থেকে কিছু ক্লিপ নিয়ে মিউজিক ভিডিও আকার রিলিজ হয়েছে, আবার আলাদা করে মিউজিক ভিডিও তৈরি করেও গান রিলিজ করা হচ্ছে। কোন ধরনের গান থেকে বেশি সাড়া পান দর্শক শ্রোতাদের কাছ থেকে? মানে অডিওটা যদি ভালো না লাগে, আপনার মিউজিক ভিডিওতে অনেক মানে অ্যাট্রাকটিভ কোনো কিছু থাকলেও মানে অনেক সময় দেখা যায় যে শ্রোতারা ওটা গ্রহণ করে না, কিন্তু যদি অডিওটা সুন্দর হয় সেক্ষেত্রে মিউজিক ভিডিওটা একটা মানে অ্যাভারেজ একটা মিউজিক ভিডিও বানাইলেও কিন্তু ওই গানটা শ্রোতারা লুফে নেয়। একটা খুব ভালো মিউজিক ভিডিও হয়েছে এবং সেটা কিন্তু অনেক ভিউজ হয়েছে, তো সেটা দিয়ে কি আপনি আসলে একটা ভালো গানের মাপকাঠি হয় কি না, আপনার কাছে কি মনে হয়? সব কিছু ডিপেন্ড করে শ্রোতাদের উপরে, শ্রোতারা কখন যে কোন গানটা গ্রহণ করবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত দেখা যায় যে
মানে আরবানের আরবান কেন্দ্রিকের বাইরে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে সহজ কথাগুলো, মানে যে সমস্ত গানে কথা বলা খুব সহজ সরল, সে গানগুলো শ্রোতারা বেশি গ্রহণ করছে। আমি শহর কেন্দ্রিকের কথা বলছি না, শহরে ডিফারেন্ট। আচ্ছা, আমরা আরেকটা গান শুনি এখন। আসবে কবে সুদিন, রবিউল ইসলাম জীবনের লেখা, আমার সুর সঙ্গীত। আমি তোমার নাই রে আমার তোমার মাঝে বিলীন, মনের কথা কইলে কেন মুখটা করো মলিন। আমি তোমার নাই রে আমার তোমার মাঝে বিলীন, মনের কথা কইলে কেন মুখটা করো মলিন। আশায় আশায় থাকি তোমার কবে তুমি হইবা আমার, আসবে কবে সুদিন ও আসবে কবে সুদিন, আসবে কবে সুদিন ও আসবে কবে সুদিন। অন্তরাত্মা এক করিয়া তোমায় ভাইবা মরি, নিঠুরিয়া বন্ধু তুমি উজানে বাউতরি, অন্তরাত্মা এক করিয়া তোমায় ভাইবা মরি, নিঠুরিয়া বন্ধু তুমি উজানে বাউতরি। আশায় আশায় থাকি তোমার কবে তুমি হইবা আমার, আসবে কবে সুদিন ও আসবে কবে সুদিন। একটা স্টেজ শো নিয়ে জানতে চাই যে বিগত প্রায় 1-1.5 বছর তো বন্ধই ছিল স্টেজ শো, এখন তো আবার শুরু হয়েছে, সে নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে? গত নভেম্বর অক্টোবর থেকে শুরু হয়েছে, তো বেশ ভালো সাড়া পাচ্ছি। এবং এখন আমার মনে হয় যে গানে যারা স্বপ্ন দেখছে, এই যে গান নিয়ে একটু দূরে আগাবে, একটু অনেক তারা লক্ষ্য পূরণ করবে, সবাই মোটামুটি কম বেশি কাজ করছে। এবং প্রত্যেকেরই ফেসবুক ওয়ালে ঢুকলে দেখা যায় যে সবাই এখন শো কনসার্ট নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা, দেশের বাইরে কি আপনার শো করা হয়েছে? ইন্ডিয়াতে বেশ কয়েকবার গান গেয়েছি, লাস্ট সরকারি সফরে গিয়েছিলাম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে, সেখানে গান গেয়েছিলাম। এর বাইরেও মুর্শিদাবাদ, তারপরে কলকাতাতে আরও শো করা হয়েছে আমার। আচ্ছা, সেখানকার কাজ করার অভিজ্ঞতা জানতে চাই যে সেখানে দর্শকরা কি ধরনের গান শুনতে পছন্দ করে, সেখানে পারফরমেন্স আসলে বা প্রস্তুতিটা কেমন নিয়ে যেতে হয়? বাংলাদেশের শিল্পীদেরকে ইন্ডিয়াতে আমন্ত্রণ করে শুধুমাত্র এদেশের যে সমৃদ্ধ ফোক গান আছে এটা শোনার জন্য, কারণ ইন্ডিয়াতে তো আসলে শিল্পীদের অভাব নেই, অনেক বড় একটা রাষ্ট্র, তো সেখানে বাংলাদেশের শিল্পীদের তারা ইনভাইট করে, বাংলাদেশের ওরা বোঝে যে বাংলাদেশের যে সমস্ত কণ্ঠশিল্পী আছে এদের মতো করে সুন্দর করে ফোক গান আসলে ইন্ডিয়ান ছেলেমেয়েরা অত সুন্দর গাইতে পারে না। সো আমরা যখন ওখানে যেয়ে বাংলাদেশের মরমী কবিদের গান গেয়ে থাকি, লালন সাঁইজি, শাব্দুল করিম, রাধারমণ দত্ত, বিজয় সরকার, তারা মন্ত্রমুগ্ধ হয়ে সেই গানগুলো শোনে এবং মানে একটার পর একটা রিকোয়েস্ট করতে থাকে তাদের প্রত্যেকটা গানের। আপনি একটু আগে বললেন না, যেমন আমাদের দেশের এখন এখন প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে গানের শিরোনাম ভুলে যায়, ভিডিওটা মনে রাখে, তো ওইখানে কিন্তু গানের শিরোনাম সবাই মনে রাখে, গানের শিরোনাম ধরে ধরে রিকোয়েস্ট করে যে এই গানটা শুনতে চাই, এই গানটা শুনতে চাই, তো তখন খুব ভালো লাগে যে না, ভিন দেশে এসেও আমাদের দেশের মরমী কবিদের গানেরা এত সুন্দরভাবে শুনতে চাচ্ছে, মুগ্ধ। এবং তারা আসলে এই গানগুলো শোনে, এটাই অনেক বড় ব্যাপার নিঃসন্দেহে। ঢাকায় তো, ঢাকার বাইরে বাংলাদেশে তো অনেক অঞ্চলে শো করা হয়েছে, সেখানকার কি অঞ্চল ভেদে প্রস্তুতি আলাদা নিতে হয়? না, এখন পর্যন্ত আমি বাংলাদেশের প্রায় 46-47টা জেলাতে গিয়েছি গান গাইতে, তো আমার টার্গেট আছে 64টা জেলাতে গান গাওয়ার সৌভাগ্য আমার হবে, আল্লাহ করে দিবে নিশ্চয়ই। তো আমি লাস্ট শো করেছি এই যে 12 তারিখে আপনার ডিজিটাল বাংলাদেশ দিবসের একটি কনসার্টে, সিলেট জেলা প্রশাসনের একটি আয়োজনে। তো সেখানে আমি মনে করেছি যে যেহেতু জেলা প্রশাসনের প্রোগ্রাম সিলেট জেলা স্টেডিয়ামে হয়েছিল প্রোগ্রামটা, তো সেখানে অবশ্যই একটু আধুনিক গান, একটু ব্যান্ডের গান,
এগুলো শুনতে চাইবে। কিন্তু আমি সেখানে দুই তিনটা গান যখন আমি গেয়ে ফেলেছি, তারপরে দেখছি যে বারবার শাব্দুল করিমের গানের রিকোয়েস্ট, শাব্দুল করিম। আমার মনে হয় যে সারা রাত যদি শাব্দুল করিমের গান একটার পর একটা মানে ওই দিন গাইতাম, তারা তারা শুনতো। শুনতো। তো আমার ওখানে যে আমার ধারণাটা চেঞ্জ হয়েছে যে না, সিলেটের মানুষ তাদের এখানে ফোক গানের আখড়া, তারা ফোক গানটা শুনতে চাইবে না, তারা ওটা শুনে অভ্যস্ত, কিন্তু না, তারা ওইটাই শুনে শুনতে চায় বারবার। আপনার একটু পেছনের দিকে ফিরে যাই, ছোটবেলায় গানের হাতেখড়ি কিভাবে হয়েছিল, তারপর গান শেখা, তারপরে প্রফেশন হিসেবে গানটাকে নিয়ে একটু জানতে চাই। আমার আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমার আম্মার কাছে আমার গানের হাতেখড়ি, আচ্ছা, আপনার মা গান গাইতেন? আমার মা কখনো গান গাইতেন না আমাদের। তখন তখন আমাদের একটা রেডিও ছিল, বড় রেডিও, সেই রেডিওতে ওই যে আপনার ছায়াছন্দ হইতো হুম হুম খুলনা বেতারে, আমার হোম ডিস্ট্রিক্ট যশোরে। তো সেখানে সালমান শাহ সিনেমার যে গানগুলো, তারপরে ওই সময় যে সমস্ত সিনেমা রিলিজ হইতো বাংলাদেশের সিনেমা, তখন তো বাংলাদেশের সিনেমার অনেক অনেক প্রসিদ্ধ ছিল, তখন হুম হুম অনেক শ্রোতা ছিল, এবং বিনোদনের মাধ্যমও ছিল বিটিভি আর বাংলা সিনেমা। তো তখন সেই গানগুলো শুনে শুনে আমার আম্মা আমাকে গান শেখায়। তো তারপর থেকে এক পাশে আমাদের পাশের গ্রামের এক বড় ভাইয়ের কাছে আমরা হারমোনিয়ামে হাতেখড়ি ক্লাসিক্যাল শিখেছি 1 বছর মতো তার কাছে। তারপর একটু গ্যাপ ছিল, 2009 থেকে আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু যশোরে, আমার সুকুমার স্যার, সুকুমার দাস, ওনার কাছে আমি বেশ বিচ্ছিন্নভাবে 7-8 জন ওস্তাদের কাছে গান শিখেছি, ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু সুকুমার দাসের কাছে একটু বেশি শিখেছি রবীন্দ্রসঙ্গীত, নজরুল, লোকসঙ্গীত এবং ক্লাসিক্যাল। আচ্ছা, তারপরে 2014-এ একটি রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করি, সেখানে সেরা দশে অবস্থান করি। তারপর থেকে 2015 থেকে আমার মূলত পেশাদার ক্যারিয়ার শুরু, আচ্ছা, মিউজিকে মেইন স্ট্রিমে কাজ করছি। 2016-এ আমার প্রথম মৌলিক গানের অ্যালবাম রিলিজ হয়, আচ্ছা, মৌলিক গানের অ্যালবাম রিলিজ হয়। কতটি গান ছিল? 7টা গান ছিল সেখানে, সাতটা গান ছিল। সেগুলো কি ডিজিটাল মাধ্যমে রিলিজ হয়েছিল? ইউটিউবে রিলিজ হয়েছিল। ইউটিউবে রিলিজ হওয়ার পর স্পটিফাই, গ্রামীণ ফোন, যে সমস্ত সেবা দানকারী প্রতিষ্ঠান আছে হুম হুম মোবাইলে, রবি, টেলিটক, এয়ারটেল, বাংলালিংক, এখানকার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেখানে, এবং এই গানগুলো এখন নতুন করে অ্যামাজন প্রাইম, তারপরে ডিজার, এসব মাধ্যমে রিলিজ হচ্ছে। মানে আচ্ছা, সময় বাহ, যত যাচ্ছে, যখন যে প্ল্যাটফর্মগুলো আসছে, আমরা চেষ্টা করছি সময়ের সাথে আগানোর। সামনে কোন ধরনের গান গাওয়ার ইচ্ছা আছে এবং সামনে কি কি গান আমরা পেতে যাচ্ছি রিলিজ হচ্ছে সামনে? আমার আমার সবচেয়ে দুর্বলতা, আমি বেশি ভালোবাসি ফোক গান গাইতে, কিন্তু পাশাপাশি আমি বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমাকে সব ধরনের গান গাইতে হয়, কারণ যখন স্টেজে যাই সব ধরনের গান গাওয়ার অনুরোধ পাই, এবং টেলিভিশন চ্যানেল থেকেও যখন আমি কোনো একটা প্রোগ্রামের জন্য সরাসরি গান গাওয়ার অফার পাই, কিংবা রেকর্ডিং প্রোগ্রামের অফার পাই, সেখানেও সব ধরনের গান গাইতে হয়, ডিমান্ড করে। সো আমিও ভার্সেটাইল গান গাওয়ার চেষ্টা করি, এবং এখন আগামী 2 বছর আমি চিন্তা করেছি যে কোনো মৌলিক মানে মৌলিক গান যখন করব, কোনো ফোক গান আমি করব না আগামী 2 বছর, সব একটু আধুনিক গান, একটু রোমান্টিক গান, একটু ডিজে টাইপের গান। শুভকামনা আপনার জন্য যে আরো ভালো ভালো গান যেন তারা উপহার পায়। একটা অবশ্যই, গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নিউ টাওয়ার 110, বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। বাঙালি লেখক প্রমথ চৌধুরীর একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রোগ্রামে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সাথে সাথে আমি শাব্দুল করিমের একটি গান গেয়ে শেষ করছি। আচ্ছা, শুনি। তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, আমি এই মিনতি করি রে সোনা বন্ধু, ভুইল না আমারে রে। তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরা, থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে রে।
আমি এই মিনতি করি রে, আমি এই মিনতি করি রে, শোনা বন্ধু ভুইল না আমারে রে। সাগরে ভাই সাইয়া কুলমা, তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সর্বশোধন করিলাম দান, সর্বশোধন করিলাম দান তোমার চরণের তরে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, আমি এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। কুলমান গেলে ক্ষতি না আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর, তোমার প্রেম সাগরে, প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, আমি এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে।